গুড মর্নিং স্টুডেন্ট, আমি তোমাদের স্পন্দন কলেজ অফ এডুকেশনের গণিত বিভাগের একজন সহকারী অধ্যাপক। তো আমি আজকে ডিএলএড ফার্স্ট ইয়ারের সিপিএস 03 এবং তার ইউনিট নাম্বার 8, সেই ইউনিট নাম্বার 8 রয়েছে যে গণিত শিক্ষণে পদ্ধতি ও ধারা, এই বিষয়ে আমি আজ তোমাদের পাঠদান করতে চলেছি। তো প্রথমেই যেটা রয়েছে যে গণিত শিক্ষণে পঠন পাঠন পদ্ধতি, তো আমরা দেখে থাকি বিদ্যালয়ে আমাদের কাছে কিছু কিছু শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া খুবই প্রিয় হয়ে থাকে অনেক শিক্ষার্থীদের কাছে। তো এই প্রিয় হয়ে ব্যাপারটা, প্রিয় হয়ে থাকার ব্যাপারটা কিভাবে সম্ভব? একজন শিক্ষক বা শিক্ষিকা কিভাবে ছাত্রছাত্রীদের কাছে খুব কাছের হয়ে উঠবে এবং সেই মানুষটার কাছে তারা ভালোবাসার পাত্র বা পাত্রী হয়ে উঠবে? তো শুধুমাত্র বিদ্যালয়ে কয়েকটা আমি বিষয় নিয়ে গল্প করে ফেললাম, তাতে করে শিক্ষার্থীদের কাছে সেই শিক্ষক মহাশয় প্রিয় হয়ে উঠতে পারে না। তো শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয় ছাত্রছাত্রীদের কাছে প্রিয় হয়ে উঠতে গেলে তিনি যে বিষয়টির উপর ক্লাসে অর্থাৎ শ্রেণীকক্ষে পাঠদান করবেন সেই বিষয় সম্পর্কে খুব সহজ সরল স্বচ্ছতার সঙ্গে তাকে পাঠদান করতে হবে এবং সেই পাঠদানটা যেন প্রতিটা শিক্ষার্থীদের কাছে খুব গ্রহণযোগ্য হয়ে ওঠে, তবেই সেই শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া শিক্ষার্থীদের কাছে ভালোবাসার পাত্র এবং তার সঙ্গে সঙ্গে গ্রহণযোগ্যতা অনেকটা তার বেড়ে যাবে। তো আমাদের প্রথমে আসা যাক যে আমরা যখন বিদ্যালয়ে ক্লাস নিই অর্থাৎ শ্রেণীকক্ষে যখন আমরা অ্যাজ এ টিচার হিসাবে আমরা যখন অংশগ্রহণ করি এবং সেখানে যখন আমরা পাঠদান করতে যাই, তখন প্রতিটা আলাদা আলাদা বিষয় রয়েছে এবং প্রতিটা বিষয়ের আলাদা আলাদা শিক্ষক বা শিক্ষিকা মহাশয়রা রয়েছে। তাদেরকে কি করা হয় না, তাদেরকে এক একটা বিষয় দিয়ে দেওয়া হয় যে যে বিষয়ে অভিজ্ঞ এবং তিনি কি করেন সেই বিষয়কে নিয়েই তার জীবন চলা এবং তার শ্রেণীকক্ষে তাকে পাঠদান করতে হয়। তো প্রতিটা শ্রেণীকক্ষেতে এক একটা বিষয় থাকবে এবং প্রতিটা বিষয়েরই এক একটা জীবনের সাথে উদ্দেশ্য থাকবে, থাকবে একদম উদ্দেশ্য থাকবে। এবং সেই উদ্দেশ্যগুলিকে চরিতার্থ করার জন্য কি করা হয় না, একটা পাঠ্যক্রম নির্ধারিত করে দেওয়া হয় এবং সেই পাঠ্যক্রমের মধ্যে কতগুলো কি করা হয় না পাঠ্যসূচি উল্লেখ করা থাকে সেই বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং শিক্ষার্থীদের জীবনের বা জীবন কেন্দ্রিক যেন হয়ে ওঠে সেই বিষয় বাস্তব জীবনে চলার ক্ষেত্রে সেটার উপর নজর রাখা হয়ে থাকে। এই হচ্ছে বিষয় যে শিক্ষার্থীরা সেই বিষয়কে নিয়ে এবং সেই বিষয়ের উপর যিনি অভিজ্ঞ রয়েছেন, সেটা গণিত হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, এক একজন শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয় অ্যালট করা থাকে সেই বিষয়ে এবং তিনি কি করবেন না তিনি হচ্ছে পাঠদান করবেন সেই বিষয়ে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে কোন কোন শিক্ষক এবং শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া শিক্ষার্থীদের কাছে খুবই গ্রহণযোগ্য হয়ে ওঠে, তার একমাত্রই কারণ যে তিনি যে বিষয়ে পাঠদান করবেন সেই বিষয়টিকে খুব সহজ সরলভাবে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করতে হবে, কেমনভাবে না কয়েকটা কৌশল বা পদ্ধতি অবলম্বন করে, তবেই কিন্তু সেই শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া ওই সমস্ত শিক্ষার্থীদের কাছে খুবই গ্রহণযোগ্য হয়ে উঠবে বা অর্থাৎ প্রিয় হয়ে উঠবে। আমরা দেখেছি, আমরা গণিতের ক্ষেত্রে আমরা জানি যে কিছু গণিত রয়েছে যেগুলো কি হয় পাটিগাণিতিক নিয়ম, আবার কিছু গণিত রয়েছে যে গণিতের মধ্যে আমরা বীজগাণিতিক নিয়ম কিন্তু
অ্যাপ্লাই করতে পারি। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখে থাকি যে এই বীজগাণিতিক নিয়মটাই প্রতিটা শিক্ষার্থীদের কাছে খুবই গ্রহণযোগ্য, আবার কিছু শিক্ষার্থীদের কাছে পাটিগাণিতিক নিয়মও তাদের কাছে গ্রহণযোগ্য, ভালো লাগে আর কি। তো এই সেটা কি না, দুটো পদ্ধতি, একটা আরোহী পদ্ধতি আর একটা অবরোহী পদ্ধতি, এই সমস্ত পদ্ধতি রয়েছে। এবারে শিক্ষার্থীরা কোন কোন মানে তারা কোন পদ্ধতিটাকে চাইছে সেটা কিন্তু শিক্ষক মহাশয়কে খুব সহজ সরলভাবেই কিন্তু সেটা বুঝে নিতে হবে, সেই মতোভাবে তাকে ক্লাসে পড়াতে হবে। এছাড়াও বিশ্লেষণ সংশ্লেষণ পদ্ধতি রয়েছে, হ্যাঁ খেলাভিত্তিক পদ্ধতি রয়েছে। এছাড়াও রয়েছে কি না, আমরা যে সমস্ত পদ্ধতিগুলো আমরা আলোকপাত করবো যেসব বিষয়ের উপর, খুব গুরুত্বপূর্ণ পাঁচটা পদ্ধতি, সেটা কি না, পর্যবেক্ষণ পদ্ধতি, পরীক্ষণ পদ্ধতি, প্রদর্শন পদ্ধতি, সমস্যার সমাধান পদ্ধতি, এবং তার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ যেটা আমাদের বাস্তবিক জীবনে খুবই গ্রহণযোগ্য রয়েছে এবং আমরা দেখে থাকি বিভিন্ন জায়গাতে এর প্রয়োগ রয়েছে, সেটা হচ্ছে কি না, প্রকল্প পদ্ধতি। এই পাঁচটা পদ্ধতি যদি কোনো শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া শ্রেণীকক্ষে প্রয়োগ করতে থাকে বা প্রয়োগ করে থাকে, তাহলে কিন্তু এই সমস্ত শিক্ষক শিক্ষিকা মহাশয়রা মহাশয়গণা তারা কি করবে না, তারা প্রতিটা শিক্ষার্থীদের কাছে খুব মানে গ্রহণযোগ্য হয়ে উঠবে এবং তার সঙ্গে সঙ্গে তাদের প্রিয় হয়ে উঠবে। সেই শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া সমস্ত শিক্ষার্থীদের কাছে খুবই প্রিয় হয়ে উঠবে, এটাই হচ্ছে মেন বৈশিষ্ট্য। অর্থাৎ যে আমি কিভাবে শ্রেণীকক্ষে বিষয়টাকে উপস্থাপন করব এবং যেমন আমি যে উপস্থাপন করব সেই উপস্থাপনা যেন শিক্ষার্থীদের কাছে খুবই গ্রহণযোগ্য হয়ে ওঠে, সেই বিষয়টা কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে। সেই জন্যই এই সমস্ত পদ্ধতিগুলো আমাকে কি করতে হবে না, প্রয়োগ করতে হবে। ধন্যবাদ।